বিশ্বকাপ ক্রিকেটের পর যেন দম ফেলার কোনো সুযোগই নেই শুরু হয়ে যাচ্ছে নতুন ক্রিকেট সিরিজ পাকিস্তানের বিপক্ষে ১৯ নভেম্বর শুক্রবার থেকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে এই সিরিজে দর্শকরা মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারবেন গ্যালারিতে বসে দেখতে পারবেন বাংলাদেশ পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ একথা আগে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যদিও কোভিড উনিশের টিকা দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে এবার প্রকাশ করা হল বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য এবং কোথায় পাওয়া যাবে সেই তথ্য বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে মিরপুরের শহীদ সোরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টিকিট বিক্রি হবে টিকিট বাকি থাকলে ম্যাচের দিন ওই কাউন্টারেই টিকিট পাওয়া যাবে আঠারো বছরের বেশি বয়সীদের স্টেডিয়ামে ঢুকতে অবশ্যই কোভিড উনিশ ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে অন্যদিকে টিকিটের মূল্য কিন্তু সাথে মধ্যে রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড প্রতি টিকিট এক হাজার টাকা ভিআইপি টিকিটের দাম পাঁচশো টাকা ক্লাব হাউস টিকিটের দাম তিনশো টাকা উত্তর দক্ষিণ স্ট্যান্ড টিকিটের দাম একশো পঞ্চাশ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে মাত্র একশো টাকা মূল্যে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেশ এবং বিদেশের সকল খেলার আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের সঙ্গে